দুর্নীতিগ্রস্ত মণ্ডল। রাজহ বিভাগৰ কর্মচারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জেহাদ ঘোষণা করলেও গা লড়া নাই একাংশ মণ্ডলর। বিশ্ব অভিলেখ গড়িব পৰা তেনে এগৰাকী মণ্ডল দিসপুরের সরু সজায় বর সজায় রাজহ চক্রর লাটমণ্ডল দিবাকর কাকতে। অসমত সাগৈ এজন নাগরিকক আটাইতকৈ দীঘল হারাশাস্তি করার অভিযোগ উঠিছে এই তোলাতরে। 1986 চনতে ভূমি ক্রয় করা লোকে আজিলৈকে মাটির সীমা সমজি নাপালে। সরু সজায়ত মাটি ক্রয় করা প্রথম তিনিজন ব্যক্তির দুজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তৃতীয়টো পরিয়াল অসমরে সম্ভ্রান্ত চিকিৎসক দম্পতি রাজহ চক্রর কার্যালয়টলৈ গৈ গৈ ভাগৰি পৰিছে। মণ্ডল দিবাকর কাকতির ব্যস্ততার অজুহাতবোৰ চমক লগা। আজি যদি অমিত শাহর কার্যসূচীর বাবে ব্যস্ত, আনদিনা তেওঁক মুখ্যমন্ত্রী মাতি পঠায়। রাজহ মন্ত্রীর তলত কথাই নকয় এইগৰাকী মণ্ডল দিবাকর। প্রায় সুরাপান করে কার্যালয়লৈ আহে দিবাকর কাকতি। চকু কেবল বরঙনিত, বরঙনি দিয়া লোকসকলের কাম করে ওলাই যায়। বাকি সকলের বাবে প্রতিদিনে তেও সাজু করে রাখে ফিল্ড ডিউটি আর ভিভিআইপি ডিউটির অজুহাত। দিসপুরের ভূমি কেলেঙ্কারি তদন্তই রাজ্য কঁপাই গেছে যদিও এইজনক আজিলৈকে কোনেও স্পর্শ করব পৰা নাই। তেওঁৰ খুঁটি হেনু লড়ার ক্ষমতা নাই এইখন সরকারের। সরু সজায়ের বৈশিষ্ট্য চক্র বিষয়ের কার্যালয়লৈ গৈ গৈ এতিয়া ভাগৰি পৰিছে লোক। দিসপুর রাজহ চক্রর এই সকল বিষয়া কর্মচারীক ভিজিলেন্স আর এন্টি করাপশনে কেতিয়া নিজের তদন্তর আওতালৈ আনিব সেইটোহে লক্ষণীয় হব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।